কি ব্যাপার? এত ভোরবেলা ফোন করেছো কেন? আঙ্কেল, আঙ্কেল, আমি কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আঙ্কেল, খুব খারাপ। আমি আমি তোমাদের বাড়িতে এই ঘুরে এবার আসতে চাই। আই ওয়ান্ট টু সি আরজো। আমি একবার না 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 এক্ষুনি এ বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। কাল দেখলে তো আরজো তোমাকে দেখে কিভাবে রিয়াক্ট করলো। আমি বলছি তুমি একদিন যাক, তারপর নয়। তিয়া এখনো ওই বাড়িতেই আছে, তাই না আঙ্কেল? হ্যাঁ, এই বাড়িতে আছে। তিয়া যাবে কোথায় যাবে? এখন আরজোর কৃপায় ও এ বাড়ির বড় বউয়ের স্টেটাস হোল্ড করছে। তবে আমি তোমায় বলে দিচ্ছি, তিয়া বেশি দিন এ বাড়ির ভাত ওর কপালে সইবে না। আমাকে গেম প্ল্যানটা আগে ঠিকঠাক তৈরি করতে দাও। আঙ্কেল, আমরা তো কত গেম প্ল্যান করলাম, কিন্তু পর পর সমস্ত কটা প্ল্যান আমাদের ফ্লপ করে গেল। তিয়ার বউ ভাতের শাড়িটাও কি আমি নেহারকে দিয়ে পরিয়ে দিলাম, আর তারপরে আমার শাড়িটা আমি ওকে পরালাম। ভাবলাম তাতে যদি কিছুটা হলেও আরজু আমাকে ট্রাস্ট করে, কিন্তু কোথায় কি! আরজু তো ওর রিসেপশন পার্টিতে আমাকে অ্যালাউ করলোই না, উল্টে বাড়ি থেকেও আমাকে ইনসাল্ট করে তাড়িয়ে দিল। হ্যালো, হ্যালো আঙ্কেল, তুমি রেসপন্ড করছো না কেন? কি হলো? না না, বল বল, আমি শুনছি, আমি শুনছি। দিয়াকে ভোরবেলায় রাধা মাধবের ভোগ তৈরি করবার দায়িত্ব দিয়েছিল, সেসব না করে দিয়া আরজুকে নিয়ে কোথায় চলে গেছে? বেরিয়ে গেছে? এত ভোরে দুজনে কোথায় গেছে আঙ্কেল? কোথায় আর যাবে, ওই একটাই তো ভূত দুজনের মাথায়, ব্যাডমিন্টন। দেখো, দুজনে মিলে ভোরবেলায় মাটিকে ব্যাডমিন্টন প্র্যাকটিস করতে গেছে। শোনো, ফোনে তোমার আন্টির গলাটা শুনে বুঝতে পারছো মেজাজটা কোন সপ্তমে চড়ে আছে? আর জন না ফেললে ওকে কোনোভাবেই শান্ত করা যাবে না। আমি পরে কথা বলবো, এখন রাখছি, ঠিক আছে? আঙ্কেল, হ্যালো, হ্যালো, মায়াঙ্ক শর্মা, তার মানে কিচ্ছু করতে পারেনি। ও না পেরেছে আরজোর জীবন থেকে দিয়াকে সরাতে, না পেরেছে ব্যাডমিন্টনকে আরজোর জীবন থেকে সরাতে। হি ইজ জাস্ট আ বিগ জিরো, আর কারোর উপর ভরসা করলে চলবে না। এবার এবার যা করার আমাকেই করতে হবে।